খোঁজা খোঁজা খালি আম্মুরে বুঝা। আরে মনে হয় আম্মু বিয়া হইব না তুমি বিয়া হইবা। তো সেটাই তো আম্মুরে গিয়ে কও। সবই তোর মারে কমু। তা তুই কি কইছ না আইছস? শালা খাচ্ছর। কি? আমি নিজেরে স্বাধীনতা নাই। আম্মুরে কই দিব। আম্মুরে কই দেব কিন্তু। দে তোর মারে কই দে। কমু। CA Comedy TV Smileys Good তোমারে ভালোবাসা জীবন যৌবন সব দিয়ে দিছি। এখন যদি অন্যদিকে আমার মোড় দেও তাহলে তো আর সম্ভব না। ভালোবাসি আই লাভ ইউ শেষ আর কিছু না। আমি তোমার বিয়া করতে চাই। তা আমি কি করব? কিছু করার নাই তোমার। তুমি একটা মায়া মানুষ, তোমার রুচি আছে না? আমার রুচি আছে কিন্তু আমার তো কিছু করার নাই। একটু বোঝার চেষ্টা করো। তোমার ভালোবাসা আমার জীবনটা শেষ করে দিছি। আমারে বোঝায় কোনো লাভ নেই। আম্মুরে বুঝাও। তোমার মারে বুঝাই তো। তোমার মা খালি হলো ওই যে কেমন জানি করে। তো এইটা আমারে কয়ে লাভ কি? তুমি আম্মুরে কও। ভালোবাসাটা বুঝো না তুমি। আমার সাথে তোমার কি একটা ম্যাচিং, আমার সাথে তোমার কি একটা ফিলিং। এটা কি আম্মুরে কও? আমারে কয়ে লাভ কি? সেটাই একটু বোঝার চেষ্টা করো। তোমার আমি অনেক ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। শোনো, আমি বুঝে কোনো লাভ নাই তো। আম্মুরে বুঝাও তাইলেই তো হয়। খোঁজা খোঁজা খালি আম্মুরে বুঝা। আরে মনে হয় আম্মু বিয়া হইব না তুমি বিয়া হইবা। তো সেটাই তো আম্মুরে গিয়ে কও। সবই তোর মারে কমু। তা তুই কি কইছ না আইছস? শালা খাচ্ছর। কি? আমি নিজেরে স্বাধীনতা নাই। আম্মুরে কই দিব। আম্মুরে কই দেব কিন্তু। দে তোর মারে কই দে। কমু। আউ তোর মা কই? ওই খেতে। শালা এটা মায়ের সাথে প্রেম করতে আইছি, কথা নাই বার্তা নাই। আম্মুরে কও, আম্মুরে কও। আম্মু আলি হইছস? তা আম্মুরে কও এটা। আমারে কই লাভ কি? আমি কি করব? আমার আম্মুই তো সব। উদাও দি আমারে বক্কা গেল। আমি বলে খাচ্ছর ফালতু বেডা। স্যার আমি তোমারে জান প্রাণ দেহ উজার করে ভালোবাসি, তুমি কেন বুঝো না? আরে আমারে কই লাভ কি? আম্মুরে কও। আরে আম্মুরে কি সব কথা কয়া যায়? তুমি আসো কেলকা। তুমি তো আম্মুরে বুঝাবা আর আমার লাগে প্রেম করবা। তুমি আমি কত রোমান্টিক রোমান্টিক। এইটাই তো আম্মুরে গিয়ে কও। আমারে কি কও? আমি কি করব? নাউজুবিল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ। এই তুমি তো কি কও? আমার শাশুড়িরে গিয়ে কি আমি কইতে পারমু আম্মা সালের নামটা রোমান্স করি? তুই না আমার কি কও? আম্মুরে জিগাও। খেলে কই আম্মুরে জিগাও, আম্মুরে জিগাও। এই তোমার মুখে কি আম্মু সারা কোনো কথা নাই? আরে আমি আবার কি করলাম? আম্মুরে গিয়ে কও গা। এলা এটা কোন পাগল না ছাগল না কি কি কমু? দেখো আমি পাগল না ছাগল। এটা আম্মুরে জিগাও। আম্মুরে জিগাও না। চলো আমরা বাইকে যাই। এটা কি আম্মুরে কও? আবার কই আম্মুরে কও। আবার কই আম্মু সারা কিছু নাই। এ খারাপ মহিলা, তোরে কিন্তু কিল মারবো। আম্মুরে গিয়ে কও যে আমারে কিল মারবা। এটা আম্মুরে কও লাগবো। তাইলে তাইলে এই যে মনে করে যে আমরা বিয়া করব, বাসর করব, বাসর করে কি করব না করব এটা আম্মুরে কমু। আম্মুরে গিয়ে জিগাও। আমি কেমনে কমু তুমি কেমনে বাসর করবা না কি করবা? নাউজুবিল্লাহ মিন জালেক। এই আমার বাপের নাম খালেক। তুই কি কস? কি কস? কি কস? আচ্ছা তোমার বাপের নাম খালেক না মালিক? এটা কি আম্মুরে কও। আমি কি করব? বুঝছি তোরে দিয়ে আমার ইঞ্জিন চলবো না, সংসারও চলবো না। তাই আচ্ছা এটা কি আম্মুরে কও। আমারে তো কোনো লাভ না। ইঞ্জিন বুঝতাম না আমি প্রেমই করতাম না। তোরে আমি তালাক দিলাম। প্রেম তালাক, এক তালাক, দুই তালাক। আমারে কই লাভ নাই। আম্মুরে গিয়ে কও যে তুমি আমারে প্রেম তালাক দিছো। এই যে জুতা খুইলা হানে কিন্তু মাইরা শুরু করব। আম্মুরে গিয়ে কও যে তুমি আমারে মারবা। কোনটাই চাইতাছে কলা গাছে ফাঁসি লটকে মরে যায়। ও তাইলে এক কাজ করো। আম্মুরে গিয়ে কও আন্টি আমার মনটা চাইতাছে কলা গাছে ফাঁসি দিয়ে মরে যায়। শালি খারাপ বেডি খাচ্ছর মহিলা। এই না তোর মাইরে গিয়ে কমু। আচ্ছা তোর মাই কই? আম্মুরে কও। আরে তোর মাই কই? জায়গাটার নাম তো কবি যায়। এমুক জায়গাটা আছে কই? আম্মু কোন জায়গায় সেটা আম্মুরে গিয়ে জিগাও। আমি যাইতাছি। খারাপ মহিলা খালি কয় আম্মুরে জিগাও, আম্মুরে জিগাও। হ্যাঁ আম্মুরে গিয়ে কও। খালি হুদা হদি। এ আর আগে দাদা আইছে খারাপ মহিলা ফালতু মহিলা কি কি যে কইলো। হেও কইতাছে। তা আমি কি করব? আম্মুরে গিয়ে কও গা। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম। চাচি কেমন আছেন? আছি ভালো। শরীর ভালো? হ্যাঁ। মন প্রাণ। তুমি কিডা? আপনার মায়া আছে না? হ্যাঁ। আপনার মায়া আমার চেনে, ভালো করে চেনে। হ্যাঁ চেনতেই পারে। আপনার মায়েরে আমি একটু পছন্দ করি বুঝছে পছন্দ এলাকা থাকলে পছন্দ করতেই পারো হ্যাঁ আসলে তো আপনি তো মেয়ের বিয়া দিবেনই হ্যাঁ মাই জন হইছে বিয়া দেমই বিয়া তো আমার সাথে যদি দিতে তাহলে উপকার হইতো তো তুমি ওই কথা কইতেছো জি এই যে ঠিক করে কবা না ঠিক করে মানে বিয়া করব কোনো সমস্যা নাই কাবিন জাবাতবেন বাঁধেন আমি আপনার মেয়েরে চাই কাবিন জাবানমু বাঁধমু হ্যাঁ কোনো সমস্যা না মাশাআল্লাহ এই তো কথা কাল কথার মতন কথা তো এই যে এই এটা হাতের মধ্যে জিনিস চুলকাই দে আমি না না এই চুলকান সেই চুলকান না তা কোনটা ঘটনা হইছে ভাঙ্গেই কই মাইয়া মানুষ করতে বহুত কষ্ট হইছে হ্যাঁ বহুত কষ্ট হইছে এখন এই ঘটনা না কষ্ট আপনারা করা লাগবে না আমি কষ্ট করব এখন না 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 ওটা তো শেষই ওই যে যেমন ধর একটা গরু পাললে বড় করে বেচলে টাকা পায় হ্যাঁ যেমন মাইয়াটাই তো বড় করছি এখন মাইয়াটা যদি কেউ নিতে আয় তাহলে ওই যে পিছনের টাকা গুলো এই সব দিলে একটু ভালো হইতো এর লাগা হাসুল কা আমি তো বেশি টাকা নিয়ে আসি না এক কাম করেন না আসে 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 এইটা আপনি রাখুন আপনার মায়ের কিছু খাওয়াই দিয়েন হ্যাঁ আর আমার কথা একটু বললেন আচ্ছা ঠিক আছে এই চানাচুর খাই ভালো এই চানাচুর মুড়িটা মায়ের দিব না কিন্তু ঘটনা হলো চাচি আপনার মেয়ের আমি কিন্তু অনেক ভালোবাসি অন্যদিকে দিয়ে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেবো না ঠিক আছে এখন না বাবা ওই মাঝে মধ্যে একটু বেশি করে ছোট মানুষটা মনটা আবার ঘুরে ঘুরে দেখি না 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 দিবনে দিবনে আচ্ছা আচ্ছা দিবু দিবু আচ্ছা শ্যামরা তুই কি মরে বলত পাইছ 1000 টাকা এত মোর বাও হাতের ফুরি আর তুরি এরপর যে 2000 দেবে তারও কম তোরে ভাইয়ে দেবো এটা তো আমার ইনকাম হ্যাঁ যাই আম্মা আসসালামু আলাইকুম আম্মা ওয়ালাইকুম সালাম আমার কি আব্বা না জামাই কোনডা আমনের মায়ের জামাই কি ভাগ্য তুমি আমার মায়ের জামাই উড়ি শুনানি আম্মা আমনে কত ভালো আমনের মায়ের চমেটি ভালো তাই ওরে আল্লাহ আম্মা আমি আইছিলাম কি একটা প্রস্তাব নিয়া কি প্রস্তাব আজকাল চুলকাইতেছে সেটাই আয় আয় সেটাই এই চুলকান সেই চুলকান না ও ওরে ওই আম্মা ওটা পরে কথা হইলো গিয়া মনে করেন যে আমনের মাইয়ার আমি অনেক মানে অনেক ভালোবাসি ঠিক আছে মোর প্রাণ দেহ উজাড় করে ভালোবাসি তাই চাইতেছিলাম কি আমনের মায়ের আমি বিয়া করতাম আমনে মাইয়ারে কইলে খেলে কয় মাইরা গিয়া কওগা আম্মা সব কথা কি আমনের বলা যায় না যায় যায় বলা যায় আমার মতন ফ্রি শাশুড়ি এই বাংলাদেশ আর একটা পাবেন আপনি কই হালার কি কইবেন মানে সামনে শুক্রবারে বিয়ার কাম রাইরে লাইরে ভালাই না আলহামদুলিল্লাহ রাজি আমি রাজি হো রাজি ঘটনা হচ্ছে এই আকান্ত চুলকায় আম্মা মনে করেন যে আমি তো ভাড়া দিয়ে পড়ছি আমার কাছে টাকা পয়সা তেমন নাই এই মাত্র 300 টাকা আচ্ছা ওইবেন এই যে চকলেট আমার মায়ের চকলেট লাগবে এই চকলেট খাবো না হ্যাঁ আপনি খাইয়েন এই ডেরি মিল্ক খাইয়েন গেলাম আম্মা আমি শুক্রবার আমু শুনেন মাঝে মধ্যে আইয়া কিছু টাকা পয়সা দিয়েছেন মানে ঘটনা হইছে কি ছোট মাইয়া তো আবার কেডা বেশি দেবে হলো গাড়ি যাইব না না কারো দেন না মনে করেন যে আম্মা আমার মায়ের লাগি আমি গুলশানে বাড়ি করতেছি আল্লাহ রে এই কি হইলে না আব্বা এটা এলকে তো কইছি লাইনটা যেতে সোজা সোজা আমার দিকেই থাকে এমবে থেকে না ঘুরে না 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 গুপড়া গুপড়া এই সোজা সোজা থাকবে তাহলে আম্মা আমি সোজা যাই হ্যাঁ যান 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 পিছি ট্যাবলেটের বাচ্চা ট্যাবলেট 300 টাকা দিয়ে মাইয়ে বিয়ে করতে চাই 3 লাখ খামু তারপর মাইয়ে বিয়ে দেব না আমার সোনার ময়না পাখি কোন বা দোষে জেল দেখা দাইলি রে হইছে অফ কর কি রে ভাই কি এসব? সি 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 শেষমেশ এই কাজটা করলি তুই, এত নিচু একটা কাজ করলি। কই নিচু কাজ করছি? তাকে খুব উপরের কাজ করছস, বড় কাজ করছস। মানুষ খুব ভালো বলতেছে না? জেল মানে কি এর জেল? কি এর জেল? ধর্ষণ করছস, ধর্ষণ মামলা তো তোর ১৪ বছর জেল হওয়ার দরকার, তুই এত তাড়াতাড়ি এলি মানে ঘুষমুষ দিছস। এই জেল আছে, জেলের তো আবার বিচারও আছে। হ্যাঁ আমি কি ধর্ষণ করছি নাকি? তা কি করছস? রেপ করছস। সেরি তো বিয়া করার লাগে পাগল, সেরি কই বিয়ার আগে হানিমুনে যামু। হ্যাঁ এই সে হাবি যাবি, ফুজলা ভাজলা আমার নিয়ে গিয়ে যাবি, সহজ সরল পোলা। আমি এসব বুঝি না, পরে নিয়ে গিয়া লোকজন ডাকছে, ডাকার পর আমার কই বিয়া করতে। এই সেরিটা আমি বিয়া করবো, এবার তো বিয়া হয়েছে ওর ১২টা। তারপর আমি বিয়া করতে অস্বীকৃতি জানাইছি, সবাই মিলে কইছে আমি নাকি ধর্ষণ করছি। মানে তুমি ছেড়ে বিয়ে করবা না, ছেড়ির লাগে পীড়িত করবা, এই তো তেল লেগেই ছেড়ি তোমারে দিছি ইচ্ছা মতো। ঠিক হয়েছে না? আরও দিব তো, ঠিকই তো হয়েছে। আমিও চাই তোর ১৪ বছর কেন ২৮ বছর যেন জেল হয়, তোর ৫৭ বছর হওয়া উচিত। আমার এবার জেল হইব কেন? আমি কি তোর মতো কাউরে ধর্ষণ করছি নাকি? বিদেশি গুলা রে ইমুতে কথা কইছে। হ্যাঁ কি কথা কইস? টাকা এত পাস কই, প্রতি মাসে মাসে হলো ৩-৪ বার করে মার্কেট করিস, টাকা আসে কোত্থেকে? তোর বাপের হলো খেত খামারে কয় টাকা আসে? ফ্রেন্ডের সাথে কথা বলবো না কি হইছে? ফ্রেন্ডের সাথে শুধু ইমুতে কেন, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, মেসেঞ্জারে, ফেসবুকে সব জায়গায় কথা বলবো। ওরা তোর ফ্রেন্ড? হ্যাঁ। আর যেটা লোকে ধর্ষণ মামলা আসামি হইছি এটা হলো আনফ্রেন্ড। হ্যাঁ শোন, ধরা খাওয়ার আগে সবাই সাধু, বুঝছস না? যা, যেদিন ধরা খাবি সেদিন টের পাবি। যা। আমি ধরা খামো? জানা জানা আবার কি প্রমাণ রাখতাছি? প্রমাণ কিসের প্রমাণ? জায়গা মতো প্রমাণ দিমু। প্রমাণ কি? প্রমাণ প্রমাণ না রে মূর্খ, প্রমাণ। ওই হইলো। হ্যাঁ পাইলে রাখিস, যা পারিস। তোর মতো আমি না, বুঝছস? বেড়ার ভাষায় কথা বলে মজা পাও না, পাকা টয়লেটে ঢোকো। যাও 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 যাও, চোরের 10 দিন, গৃহস্থের 11 দিন। না যা, ঘুরিস না, যা। তুই যাবি জেলে, কোপামো আমরা ছেলে। মোর গায়ে যত দুঃখ কষ্ট। কের জেল? জেল খাইতেইলেন মোর বান্ধবীরে দর্শন কইরে, জেল খাইতেইলেন। তোর বান্ধবীরে আমি ধর্ষণ করছি? তা কি পুদা কামে তোমার এই জেলখানায় জামাইয়াদের করাল যে ফাইনে নেছে। ওই বিয়া করার কথা কইছিল, অস্বীকার করছি দেখা, এরা সবাই মিলে কইছে আমি নাকি হলো হেরে হলো ধর্ষণ। কয় এগুলি খারাপ না? তো সেরে দর্শন করার কি রি দরকার আছে আমনে? কে দর্শন করছে আমনে? সি আরে বিয়া করার জন্য ওই সব দিছিল, একটা রুমের মধ্যে আটকায় রাখছে। ওই সেরি হলে এর 11-12টা স্বামী, এরে বিয়া করে সুখ পামু। 12 বাতারি আমরা গেছেন কি করতে? আমরাও তো 13 বাতারি। ওই যাই হোক বিয়া করি নাই দেখে আমার নামে মামলা দিছে। হুদহুদি তোমারে মামলা দিছে? তুমি কিছু না করলে, তুমি মানে দুধের দোয়া তুলসী পাতা, তুমি তোমার এই ফাইনে তোমার এই হুদা কামে দিছে না? না ওই আমি ওরে বিয়া করতে যাব গা, পরে বিয়া করতে অস্বীকার করছি, তারপর আমার ওই মামলা দিছে। তা কি হইছে? বাইরে আইছি তো, বাইরে কি হইছে? ভালো হইছে না খারাপ হইছে? মানের মোহে মোহে হোনা যায় আপনি দর্শন করছেন, জেল খাইতেইছেন, কি শুনাম না দুনাম? তুই আমার জায়গা চাইছিলি, কইছিলি যে 10,000 টাকা দে। কি জন্য চাইছিলি? কি ফাইনে চাইছিলি? কি জন্য? তুই হাওলা চাইছিলাম আমি। হাওলা কওলা চাইছিলি? হ্যাঁ আমি বুঝতে পারছি। যা সবই বোঝেন, বুঝতে দাও। আবার এত বুঝার ফাইনে তো আবার জেল তেল খাইতেইলেন বেশি। আমি জেল খাইতেইছি। শোন, এটা কথাকে ধরা খাওয়ার আগে সবাই সাধু। তোরাও যে কি করিস তলে তলে। হ্যাঁ তলে তলে টেম্পু চালাও, আর আমরা জেলে গেলে তোরা কই হরতাল। আরে তলে তলে চালাই ঠিক রইছি, তুমি দুপুরে চালাও ঠিক থাক। হ্যাঁ হ্যাঁ বুঝা যাইবে। যা বুঝা যাইবে। আনে এখন হলো সময় আছে, সেমরিরে বিয়ে হর নাইলে কপালে দুর্গতি আছে। হ্যাঁ কারে বিয়ে করতে হবে জানি। এখন হলো সুলালার মাথা হাতাও। ফির খাইতেছো আর কয় ফির খাটবা নে? হ্যাঁ সুলালার মাথা হাতাও, শান্তি সুলারে বিয়ে করতে হইবে। স্টেডিয়াম যা, যা স্টেডিয়াম। বুঝতে পারবি সেমরি কথা কও ধরা খাওয়ার আগে সবাই সাধু।